নারায়ণগঞ্জে মসজিদ থেকে জেলা জামায়াতের আমির সহ গ্রেপ্তার 15। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মসজিদে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমির সহ 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো দেওয়ার বাড়ি মসজিদ থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইদাউ মারমা। গ্রেপ্তার ব্যক্তিরা বলেন, জেলা জামায়াতের আমির মোমিনুল হক, রূপগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাহফুজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক জসিম, দেলোয়ার হোসেন, রকিবুজ্জামান, জাকির হাসান, শহীদুল্লাহ, মজিবুর রহমান, আব্দুস সাত্তার, রূপগঞ্জ থানা জামায়াতের সভাপতি ইসরাফিল হোসেন, ওসমান খান, নুরে আলম শহীদুল্লাহ, খায়রুল ইসলাম, এছাড়া মামলা 60-70 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রূপগঞ্জের বোলাপ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান দাবি হয়ে মামলায় অভিযোগ করেন। শুক্রবার রাত 8টায় কেরাব দেওয়ান বাড়ি মসজিদে জামায়াত শিবিরের সমর্থকেরা সম্মেলনের নামে নাশকতা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালালে তারা ছোটাছুটি করেন। এ সময় 15 জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে 4টি মোটরসাইকেল, 20টি ককলেট, 24টি বাঁশের লাঠি ও 8টি ইসলামিক বই উদ্ধার করা হয়। চাইলাউ মারমা বলেন, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হচ্ছিলেন নেতাকর্মীরা। খবর পেয়ে মসজিদে অভিযান চালায় ডিবি পুলিশ। এরপর জেলা জামায়াতের আমির মোমিনুল হক, উপজেলা জামায়াতের সভাপতি সেক্রেটারি সহ 15 জনকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়। আজ শনিবার তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।